করেল ড্রোতে এস টি বাংলা টাইপ করতে অনেক সময় আমাদের স্লোলি টাইপিং হয়ে থাকে তাই স্লো টাইপিং কিভাবে ফাস্ট করব আসুন আমরা জেনে নিই প্রথমত আমি আপনাদেরকে দেখাই কেমন স্লো হয় দেখুন আমি টেক্সটুল নিলাম টেক্সটুল নিয়ে জাস্ট একবার ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি সাইজটা নিয়ে নিচ্ছি ধরুন আমি আপনার দেখানোর জন্য আটচল্লিশ নিলাম মানে বড় বড় দেখতে পাবেন এবার আমি এস টি এম ফন্ট নিচ্ছি তো এস এম ফন্ট অনেক আছে তার মধ্যে ধরুন অর্জুন ফন্টই নিলাম দেখাচ্ছি আপনাকে এবার টাইপ করার জন্য আমার লেআউটটা লাগবে তো বাংলা লেআউট আমি এখান থেকে ভি চালু করলাম আনসি ভি এবার আমি টাইপ করে দেখাচ্ছি ধরুন আমি এখানে টাইপ করছি কম্পিউটার তো ক লিখলাম দেখুন ক হয়ে যাচ্ছে এবার হস দিলাম তো হস দেখুন টাইপ করে দিয়েছি বাট এখনো আসিনি দেখুন অনেকক্ষণ পর হয়তো আসবে কতক্ষণে আসবে বলতে পারছি না দেখুন তো এত স্লো হলে তো আমরা টাইপিং করতে পারবো না তবে এর সলিউশন কীভাবে আমরা ফাস্ট টাইপিং করবো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখনো আসিনি এই যে দেখুন এতক্ষণে আসলো এবার মো লিখছি তো মো আবার স্লো হয়ে গেল চলুন না আমি এটা বাদ দিই এই যে চলে এসছে চলুন আমি এটা এইভাবে লিখবো না এই রেখে দিলাম চলে আমি আবার নিচ্ছি টেক্সট ক্লিক করবেন টেক্সট টুলে ক্লিক করার পর এইভাবে ক্লিক করে টানবেন যেখানে লিখতে চাইছেন সেই জায়গায় ক্লিক করে টানবেন তারপর আপনারা সাইজ নেবেন যে সাইজ নিতে চান এবার এখান থেকে ফন্ট নিয়ে নেবেন সেমভাবে এবার এখান থেকে লেআউট তো আমার অ্যাক্টিভ করাই আছে এবার দেখুন আমি লিখে দাঁড়িয়েছি কম্পিউটার লিখছি ক হস্তিকার ময়ে যুক্ত পয়ে হাসাউ টয়ে আকার র দেখুন কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখছি টয়ে এক রা হসিকার অনুসার ট্রেনিং দন্তা শয়ে এক দন্তা নয়ে যুক্ত টয়ে আকার র দেখুন কত সুন্দরভাবে লেখা আছে এই যে বাংলা টাইপিং এই দেখুন বাংলা টাইপিং স্লো দন্তা শয়ে যুক্ত লয়ে ওকার স্লো স্লো আইপেন দিলাম এর সমস্যা দন্তাস্য ম দন্তাস্যয়ে জফলা আকার সমস্যার সমাধান। দন্তাস্য ম আকার, ধয়া আকার দন্তন সমাধান কিভাবে করতে হয়। কয়ে হসি ভয় আকার বয়ে একার কিভাবে করলাম করতে হয়। ও অন্তিিষ্ট হয়। তা তয় আকার তা আমরা। আ ম র আমরা শিখলাম তাহলে শিখ ল দেখুন কত সুন্দর একদম ফার্স্ট টাইপিং করে নিলাম এবার গল্প হচ্ছে যে আমি তো স্যার এটা লিখলাম কিন্তু এটা প্যারাগ্রাফ টেক্সট তা আমার তো এরকম দরকার তাই না তো এটাকে আমরা প্যারাগ্রাফ টেক্সটকে যদি আপনি আর্টিস্টিক মিডিয়ার মধ্যে কনভার্ট করতে চান তো কনভার্টও করতে পারবেন কিভাবে করবেন সেটা বলে দিই এই দেখুন টেক্সট টুলে যাবেন টেক্সটুলে গিয়ে এখানে দেখবেন লেখা আছে কনভার্ট টু আর্টিস্টিক টেক্সট বা কন্ট্রোল দেবে এফএ এইট এটাই ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখুন এটা প্যারাগ্রাফের থেকে এবার এ হয়ে গেল আর্টিস্টিক মিডিয়া এটার যেখানে খুশি আমরা এই কোনা ধরে এবার বড় যে করি বড় করতে পারবো ছোটো করতে পারবো যেমন খুশি তেমন করতে পারবো মোটা করতে পারব বোঝা গেল কাজটা আশা করি সমস্যার সমাধান পেয়ে গেলেন আপনারা